আসসালামু আলাইকুম, আশা করি আপনারা দর্শক ভালো আছেন। আজকে একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কোমর ব্যথায় অনেকে অপারেশন করে ফেলা হয় বা অপারেশন করেছেন বা অপারেশন করার পর দেখছেন যে ব্যথা কোনোভাবেই কমতেছে না। এই অপারেশন করে ফেলার পর যদি ব্যথা না কমে তাহলে কোন এক্সারসাইজ বা কোন ট্রিটমেন্ট আপনার নেওয়া দরকার, সে বিষয়ে আজকে আপনাদেরকে একটু জানাবো। আরেকটা বিষয় হচ্ছে কোন কোন এক্সারসাইজ করলে কোমর ব্যথায় অপারেশন করার পরও অনেক সময় ব্যথা থাকে, কারো কারো পায়ে ব্যথা থাকে, কারো কারো কোমরে ব্যথা থাকে। যেমন যে সিমটমগুলো আমরা দেখছি, কারণ আমরা মাঝে মাঝে এরকম কিছু রোগী পাচ্ছি যে যাদের প্রবলেম কোমর ব্যথার কারণে, অপারেশন করেছে ঠিকই কিন্তু এখনও ব্যথা যায় নাই, এবং তারা এসে যে কমপ্লেনটা করছে সেটা হচ্ছে পা থেকে কোমর পর্যন্ত ব্যথা এখনও রয়েছে, ঝিঝি ভার ভার, কারো অবশ অবশ ভাব চলে আসছে, কেউ জ্বালা পোড়া করে বলতেছে, কেউ কেউ বলতেছে যে পা থেকে কোমর পর্যন্ত রগ টান খাই, এবং হাঁটতে গেলে দেখা যাচ্ছে রগে যে একটা টান, এই টানটা অনুভব করি। আবার কারো কারো পায়ে শক্তি কম, অনেক শক্তি কমে গেছে, কারো ব্যালেন্স কমে গেছে, কেউ কেউ ব্যালেন্স পাচ্ছেন না। তো চলুন দর্শক, এই প্রবলেমগুলো যদি দেখা যায় অপারেশন করার পরও আপনার রয়েছে কোমরে, তাহলে কোন ব্যায়াম করলে আপনার উপকার হবে সেই ব্যায়ামগুলো আজকে দেখাই। দর্শক, প্রথম যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে পাটাকে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এই হাত দিয়ে এটাকে ধরে এই অপোজিট হাতটা বেডের সাথে লাগিয়ে আস্তে 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 10 সেকেন্ড হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড অফ। সেম কাজটা একইভাবে এদিকেও করতে হবে, এই হাতটা বেড়ে ধরে নেবেন, এই হাত দিয়ে এটা চাপ দিয়ে আস্তে 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 যেতে হবে ঘুরে, এভাবে যতটুকু সম্ভব ঘুরে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একটা এক্সারসাইজ। দ্বিতীয় নম্বর যে এক্সারসাইজটা আমরা করব সেটা হলো হ্যামস্ট্রিংটা স্ট্রেচিং করার জন্য এইভাবে ধরে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করতে হবে পাটাকে উঠায়া, 1 2 3 4 5 6 7 8 9 10। সেম কাজটা আমরা এই পায়েও করবো এভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তৃতীয় নম্বর এক্সারসাইজটা এরকম একটা জায়গা ধরে নিয়ে আস্তে 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 এই পিছন দিকে এসে 10 সেকেন্ড হোল্ড করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড অফ। এই এক্সারসাইজগুলো আমরা সকাল দুপুর আর তিনবেলা করবো, এবং প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার করে অন্তত করার চেষ্টা করবো, এবং যখন আরও ভালো পারবো, ব্যথা যখন আরও কমে যাবে, 15টা করে করতে পারি আমরা, এবং প্রত্যেকটা এক্সারসাইজে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। এভাবে আমরা 7 থেকে 10 দিন করি, আল্লাহর রহমতে দেখবেন যে সার্জারি করে আসার পরও যদি ব্যথা না কমে তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন। এবং কেউ কেউ যদি এই এক্সারসাইজগুলো করার পর উপকার না পান বা চেঞ্জ না হয় তাহলে বুঝতে হবে আপনাদের স্ট্রাকচারাল কিছু টাইটনেস, স্ট্রাকচারাল কিছু ড্যামেজ থাকতে পারে বা মাসেল লিগামেন্ট টেন্ডন অতিরিক্ত টাইট থাকতে পারে, যেগুলো লুজ না হওয়ার কারণে আপনাদের ব্যথা কমছে না। তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টস বক্সে লিখবেন, এবং ফোন নাম্বার আমাদের যেটা যোগাযোগের 01721766866 এই নাম্বারে। আমাদের 2টি ব্রাঞ্চ, একটি হচ্ছে গুলশান এবং আরেকটি হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চ। আপনারা যে কোনো ব্রাঞ্চে আমাদের দেখাতে পারেন, দেখানোর জন্য এই ফোন নাম্বারে যোগাযোগ করলেও ইনশাল্লাহ আমরা হেল্প করতে পারবো আপনাদেরকে। দর্শক, আমরা প্রত্যেকটা ভিডিও তৈরি করি আপনাদের উপকার করার জন্যে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের আশপাশের যারা আছে তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয়। দর্শক, পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।